ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বিখ্যাত এক বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম হলো পাচন। সামনেই চৈত্র সংক্রান্তি, আর পাচন ছাড়া চৈত্র সংক্রান্তি কিন্তু ভাবাই যায় না। এই দিনে বেশিরভাগ বাঙালি বাড়িতেই পাচন রান্না হয়ে থাকে। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটি শুরু করা যাক। এই রান্নাটি করতে বিভিন্ন রকমের সবজির প্রয়োজন। এখানে আমি নিয়েছি গাজর, কুমড়ো, লাল আলু, ঝিঙে, কুমড়ো শাক আর কাঁচকলা, সাথে এঁচড়ও নিয়েছি। এঁচড়টা আগে থেকেই সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এই সমস্ত সবজি ছাড়া আপনারা আরও বিভিন্ন রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন। এই রেসিপিটি যেরকম সুস্বাদু সেরকম হেলদি। এঁচড়টাকে টুকরো টুকরো করে কেটে সামান্য হলুদ মিশিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন কাঁচকলাগুলোকে সিদ্ধ বসিয়ে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলগুলো ঝরিয়ে নেব। কিছু নারকেল কুচি করে রেখেছি, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। কিছুটা সর্ষের সাথে নুন আর অল্প জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। সর্ষে বাটা আর নারকেল বাটা দুটোই রেডি আমাদের। প্রথমেই কড়াই গরম করে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেব কয়েকটা তেজপাতা। সব কিছু ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব গাজর কুচিগুলো। গাজরগুলো কিছুটা নরম হয়ে গেলে এরপর দিয়ে দেব লাল আলু। এরপর কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো যেহেতু বাকি সবজিদের তুলনায় তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই একটু শেষের দিকে দিলাম। সব সবজিগুলোকে এবার তেলের সাথে সাঁতলে নেব। এইবার কুমড়ো শাকের ডাটাগুলোকে অ্যাড করে দিলাম। ডাটাগুলো দিয়ে সব সবজির সাথে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিলাম ঝিঙের টুকরোগুলো। আবারও সব কিছু একসাথে তেলের মধ্যে সাঁতলে নিতে হবে। সবার শেষে সিদ্ধ করা কাঁচকলা আর এঁচড়গুলো একের পর এক দিয়ে দিলাম। সব কিছুকে তেলের মধ্যে ভালো করে সাঁতলে নিয়ে দিয়ে দেব দু চামচ আদা বাটা। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সাঁতলাতে সাঁতলাতেই সব সবজি অর্ধেক সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব নারকেল বাটা আর সর্ষে বাটার পেস্টগুলো। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর সর্ষে বাটার পেস্টটা দেওয়াতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এতে কিছুটা গরম জল অ্যাড করে দিলাম।
যাতে সবজিগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পাঁচন কিছুটা মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই এর সাথে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যে যার মতন পরিমাণ বুঝে চিনি দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কড়াইটা ঢেকে রাখলাম। এদের পাঁচন প্রায় তৈরি হয়ে এসছে। একটা শুকনো খোলায় কিছুটা রাঁধুনি চেলে নিয়ে সেটা হামানদিস্তায় গুঁড়ো করে নেব। রাঁধুনি গুঁড়োটা পাঁচনের উপর দিয়ে স্প্রিঙ্কল করে সেটাকে মিশিয়ে নেব। আমাদের পাঁচন সার্ভের জন্য একদম রেডি। গরম ভাতের সাথে খেতে এটি অতুলনীয় লাগে। যারা এখনও অবধি এটা ট্রাই করেননি, তারা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে রান্না করুন। আর আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।